হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আমি এখনই স্নান করে এলাম। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই ভিডিওটা করব, কিন্তু করা হচ্ছিল না। তো গতকাল যেহেতু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে, তো ভাবলাম এটাই ভিডিওটা করার একদম উপযুক্ত সময়। তো তাই ভিডিওটা করে নিলাম। তো যাদের উচ্চ মাধ্যমিকে আশানুরূপ ফল হয়েছে, তাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। আর যাদের ফল আশানুরূপ হয়নি, তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আগামীতে অনেক এরকম কম্পিটিটিভ এক্সাম আছে, তার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো। একদম ভেঙে পড়বে না, পড়াশোনা কন্টিনিউ রাখো, ঠিক আছে? তো চলো আজকের যে বিষয়টি নিয়ে এই ভিডিওটি করা, সেটা শুরু করা যাক। আমার এই ভিডিওটা হলো NSOU-র ওপর। NSOU হলো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। এটা হয়তো তোমরা অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানো না। এরকম আমার মতো এরকম অনেক হাউস ওয়াইফ আছে, মানে যারা পড়াশুনো করছে বা নর্মাল কলেজে করতে পারছে না, বাড়িতে বেবি আছে ছোট, কিংবা অনেকে বাড়িতে প্রচুর কাজের চাপ থাকে, কি অনেকে এরকম আছে যারা বাইরে কাজ করে, তো কোনো কারণবশত তাদের কলেজটা পাশ করা হয়নি। তাদের জন্য এই বিশ্ববিদ্যালয়টা একদম পারফেক্ট, কারণ এখানে তোমাকে 50% অ্যাটেন্ডেন্স দিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এখানে শনি আর রবিবার করে ক্লাস করানো হয়। তো আর এমনি নর্মাল যে কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলো আছে, ওখানে 50% অ্যাটেন্ডেন্স দিতেই হয়, না হলে পরীক্ষায় তুমি বসতে পারবে না। এখানে সেরকম কোনো ব্যাপার নেই। তো এর জন্যই মূলত আমার এই ভিডিওটি করা। তো অনেকেই এটা হয়তো জানে না যে NSU এইখানে পড়লে এর সার্টিফিকেট কি সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পাবে? আমি বলবো যে হ্যাঁ, একদমই পাবে। সরকারি ক্ষেত্রে এর সার্টিফিকেট কোনো রকম কোনো প্রবলেম করে না, কারণ আমি একজন নিজে UGC স্টুডেন্ট ফার্স্ট ইয়ারের বাংলা অনার্স। তো বেসরকারি ক্ষেত্রে কোনো কোনো সময় প্রবলেম করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে করে না। তো সেইভাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ অনেক মানুষ আছে যারা তোমাকে অনেক কথাই বলবে। তো আমি নিজেও প্রথম প্রথম মানে কনফিউজ ছিলাম। তো তারপর বিভিন্ন রকম ইউটিউবে সার্চ করে এ সম্পর্কে জেনেছি, গুগলে সার্চ করে জেনেছি। তো কোনো রকম প্রবলেম হবে না। তোমরা যদি চাও তো আমি এই বিষয়ে আরও ডিটেলসে তোমাদের ভিডিও দেব। তো NSU হলো একটি মুক্ত বিশ্ববিদ্যালয়। এর প্রধান কেন্দ্র কলকাতাতে অবস্থিত। তো আর এটি পৃথিবীর বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে পঞ্চাশতম স্থান অধিকার করে আছে, ঠিক আছে? এটি মুক্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সেরা ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতিও পেয়েছে। 1997 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মশতবর্ষ উপলক্ষে এই ইউনিভার্সিটিটি স্থাপন করা হয়েছিল, ঠিক আছে? আর এখানে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন এখানে পড়ানো হয়। এখানে দুটি মাধ্যমে পড়ানো হয়, একটি হলো বাংলা এবং ইংরেজি, মানে তোমার যেটা পছন্দ তুমি সেই ল্যাঙ্গুয়েজ নিতে পারো। তো মানে সবাই তো আর ইংলিশ মানে কমফোর্টেবল ফিল করে না, তো তোমার যদি অসুবিধা হয় তাহলে তোমরা বাংলাতেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে মূলত বাংলা মাধ্যমেই বেশি পড়ানো হয়, কারণ অন্যান্য যেমন বই, এখানকার বই বেশিরভাগই বাংলা। এখন আবার নতুন সিস্টেম চালু করেছে, এখন অনার্সের পেপারগুলোকে ইংরেজিতে করে দেওয়া হয়েছে। তো এখানেও হয়তো রিসেন্টলি এই বছর থেকে সেমিস্টার হওয়ার কথা ছিল, এখনও সেভাবে চালু হয়নি করোনার জন্য। আগামীতে হয়তো খুব তাড়াতাড়ি সেমিস্টার চালু হয়ে যাবে। তো বছরে দুবার করে পরীক্ষা হবে, 6 মান্থ পর পর, ঠিক আছে? তো তোমরা তো এটা সবাই জানো যারা নর্মাল কলেজেও এইভাবেই পরীক্ষা হচ্ছে। তো সেই রকম কোনো ব্যাপার নেই। আমার খুব কাশি হয়েছে, যাই হোক, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আশা করছি। চেষ্টা করছি মানে বুঝিয়ে বলার, আমি যতটা সম্ভব চেষ্টা করছি। তো তোমরা সাথে থেকো।
আর এই বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন মাধ্যম দ্বারা অনুমোদিত, ঠিক আছে? তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি ইউজিসি দ্বারা অনুমোদিত, তারপর NSOU ভারত সরকার দূরশিক্ষা পর্ষদ দ্বারাও অনুমোদিত, ঠিক আছে? NSOU পশ্চিমবঙ্গের অন্যান্য রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়গুলি দ্বারাও অনুমোদিত। তো ভয় পাওয়ার কোনো জায়গাই নেই এখানে। আর এখানে হয়তো অন্যান্য ইউনিভার্সিটিগুলিতে তো উচ্চ মাধ্যমিকের পর থেকেই, মানে 15 দিন পর থেকেই হয়তো ফর্ম ফিল আপ চালু হয়ে যায়। তো এখানেও তার ব্যতিক্রম নয়, এখানেও সেম জুন কিং জুলাইয়ের জুলাইয়ের লাস্টের দিক থেকে ফর্ম ফিল আপ করা শুরু হয়ে যায়। তো তোমরা খোঁজ রাখবে যারা যারা ভর্তি হতে চাও। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা পড়াশুনো করতে ইচ্ছুক, বিশেষ করে হাউস ওয়াইফরা আছো, তারা এখানে ভর্তি হতে পারো। তো এই ছিল আমার ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার আগামীতে আসা নতুন নতুন ভিডিওগুলো সবার ফার্স্টে তোমার কাছে চলে আসে। তো ততক্ষণের জন্য, যতক্ষণ আমার নতুন ভিডিও না আসে, তো আমার আসুক কিংবা না আসুক ভিডিও, তোমরা আমি চাই তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, কারণ তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো। টাটা, বাই বাই।